মা চুমু খেলেও দেবো না, ভাত শেষ করার আগে কি হলো, আমি কিন্তু লেগ পিস পাপাকে খাইয়ে দেবো, খাই দেবো খাই দিচ্ছি পাপাকে, খাই দিলাম, যা ভাতটা খা, হ্যাঁ যা ভাত খা, দেবো না আমি, আমি দেবো না পাপাকে খাই দেবো। ওই দেখো মাঝখানে বর্ডার হয়ে বসেছে যাতে তোমাকে না খাওয়াই, তো কি আছে পাপা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবে, হ্যাঁ পাপা লেগ পিস দিয়ে দিলাম। আমি একটু পছন্দ করি কিন্তু কারেন্ট চলে গেলে সেটা তো একটুকু পছন্দ করছিই না আমি। এখন দেখো কি হবে বলো তো, এখন আমাকে আবার গিয়ে পাম্পটা বন্ধ করতে হবে, এই নিয়ে বারবার পাম্প চালাচ্ছি আর কারেন্ট চলে যাচ্ছে, কি হবে। গুড মর্নিং হয়ে গেছে, আরে টাইগার গুড মর্নিং হয়ে গেছে রে, উ টাইগার গুড মর্নিং, হ্যাঁ হ্যাঁ এই দেখো পিদ্দু এসে গেছে, ও সিম্বা গুড মর্নিং, হ্যাঁ হ্যাঁ তুমি দাদাকে গুড মর্নিং করে দেবে, আচ্ছা করে দিও, উঠিয়েই দিও ঘুম থেকে চেটে চেটে, হ্যাঁ হ্যাঁ উঠিয়েই দিয়েছে, যা এই তো দেখো পাপা এরকম বিরক্ত করে করে ঘুম থেকে উঠিয়ে দিতে হবে, এ দেখো বিরক্ত, হ্যাঁ 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 বিরক্ত করে করে উঠিয়ে দিয়েছে দাদাকে, ঠিক আছে ঠিক আছে, আবার হাসে হাসে আবার দুষ্ট বাচ্চা, এ দেখো আরেকটা দুষ্ট বাচ্চা। তো তোমার ড্রয়িং ক্লাস হলো, সারাদিন শুধু কালার করো, ড্রয়িং তো করতে পারো না তুমি, সেই 9 তারিখে ওর পরীক্ষা শেষ হয়েছে, ও তারপর কখন ড্রয়িং করতে পারবে তুমি, শুধু কালার করতে পারবে, ড্রয়িং কিন্তু করতে পারবে না, কালার বুক করতে পারবো, কখন করতে পারছো, হ্যাঁ 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 দিদি আচ্ছা ওটা চাবি খাওয়ার জিনিস নয়, না চাতে না নো চাতে চাতে আজকে হচ্ছে রবিবার, সানডে, আর এখন বাজে অ্যারাউন্ড 10:35, মোটামুটি পুরো রেডি, জুতো মোজা পরে জুতোটা পরবো, বেরিয়ে যাবো, দুপুর যা হওয়া ছিল খেয়ে নিচ্ছি, ওয়েদার সকাল থেকে একটু মেঘলা মেঘলা, আজকে তো ফোরকাস্টটা যে ইয়েলো মানে অ্যালার্ট রয়েছে, প্রচণ্ড বৃষ্টি হওয়ার কথা আছে, দেখো এখনও সেটা শুরু হয়নি, আশা করি আমি অফিসে ঢুকে যাওয়ার পরেই শুরু হবে, আর রাত অফিস থেকে বেরোনোর আগে মোটামুটি শান্ত হয়ে যাবে এরকম আমার আশা আছে, নট কনফার্মড, তবে এরকম চললেই মোটামুটি ভালো হয়, তাহলে অসুবিধা হয় না, মানে কারোর কোনো অসুবিধা হয় না, তো যাই হোক আপাতত এগোই, আপাতত গ্যাসটা খারাপ হয়েছিলো আজকে, ভদ্রলোক এসছে কাজটা করতে, সানডে মানে ছুটি থাকে তো উনি আজকেই করেন, পিঙ্কি ঘুম থেকে উঠে গেছে, গুট্টু ঘুম থেকে উঠে তো ড্রয়িং করা শুরু করে দিয়েছে, মোটামুটি ড্রয়িংয়ের ওপরই থাকছে, পড়াশোনা করছি না শুধু ড্রয়িং করছে, তো বাবা চৈতা স্টার্ট হলো তখন বাবা স্টার্ট হবে, মানে গিয়ার নেই এই মুহূর্তে, তো হলো ব্যাপার, তো যাই হোক আপাতত এগোই, ফিরতে ফিরতে আজকে 9:30 বাজবে, আর অনেকগুলো কাজ আছে, কিছু জিনিসপত্র কেনার আছে, তেল ভরা আছে গাড়ি, কালকের থেকে যেতে হবে, কাল না পরশুর থেকে যেতে হবে চলছে, তেল ভরার সময় পাইনি, তো আজকে তেলটা ভরার ইচ্ছা আছে, চলো দেখি কতটাই করতে পারবো, বৃষ্টি বৃষ্টি হলো অনেকটাই করা হবে না, তো চলো দেখা যাক কি হয়, আপাতত এগোই তাও পাখিটা পড়ে দেখছি, ভাত খাস নি, ভাতটা কমপ্লিট কর, নইলে আমি লেগ পিস দেবো না, মাংসের লেগ পিস খাবে বলে ছোচার মতন আমার দিকে তাকিয়ে হেসে যাচ্ছে, আমি তো দেবো না, আগে ভাত খা ভাত খা, হেসে লাভ নেই, আমি পটিনি, আমাকে মাছটা দিয়ে লাভ নেই, আগে ভাত খাবি তারপরে দেবো, আর বড় করে হাস না তাও দেবো না, দেবো না আমি ভাত ফেলে রেখেছিস, দেখ সিম্বা খেয়ে নিয়েছে, গুড বয়, খেয়ে নে বাবাই খেয়ে নে, তাহলে দেবো, যতই হাস আমি দেবো না, না আমি দেবো না, আগে ভাতটা শেষ করবি তারপরে দেবো, বাবাই মা চুমু খেলেও দেবো না, ভাত শেষ করার আগে কি হলো, আমি কিন্তু লেগ পিস পাপাকে খাইয়ে দেবো, খাই দেবো খাই দিচ্ছি পাপাকে, খাই দিলাম, যা ভাতটা খা, হ্যাঁ যা ভাত খা, দেবো না আমি, আমি দেবো না পাপাকে খাই দেবো, ওই দেখো মাঝখানে বর্ডার হয়ে বসেছে যাতে তোমাকে না খাওয়াই, তো কি আছে পাপা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবে, হ্যাঁ পাপা লেগ পিস দিয়ে দিলাম পাপাকে, যা আগে ভাত খা, খাবি ভাতে তো আস, ভাতে খাবে আস, আমাদের ভাবতে হবে, রাগারে কোনো এক
দেখিয়ে যাও, ওয়ান টু থ্রি ফোর, ফোর পিসেস ড্রলি, ওকে ওয়েট করো, দিচ্ছি আমি বিস্কুট, কাইটা ঢুকিনি, দাঁড়া ঢুকি ওখানে, দাঁড়াবে আসবে না এদিকে, ওকে এই তো এই কাগজ গুলো দিয়ে কি করছিস, পুরো ঘরটা নোংরা করছে কাগজ গুলো ছিঁড়ে ছিঁড়ে, দেখো আমি বাড়ি এসে তুমি নোংরা করবে, ওই দেখো কতগুলো পেছনে কাগজ, এই দেখো সব জায়গায় শুধু কাগজই রয়েছে রে, মামি ডাকছে তারা আসছি, এখন বাজে 11:45, আজকে ডালের পকোড়া দিয়ে চান দন্ত খেতে, দু বলে পিঙ্কি বানিয়েছিল পুরা মানে বুলেটে ছিল রাতে এসে বানিয়ে রাখবে, তো বানিয়ে রেখে দেবে চায়ের সঙ্গে ডালের পোকা দুধ সঙ্গে, যাও তার মাঝখানে খালা টিভি দেখ, হঠাৎ চোখ খুললো অ্যামাজন প্রাইমে মাঙ্কি কিং এসছে, ছোটোবেলা থেকে ক্যারেক্টারটা আমার খুব প্রিয় ক্যারেক্টার মাঙ্কি কিং, তো ওটাই চালিয়ে দেখছি একটু টুসো তো হা করে দিচ্ছি, কি দেখো তো দেখো মাঙ্কি কিং দেখতে দেখতে আলুর পকোড়া খাই, চাটা এনজয় করি, এখন ওর মাকে ডিনার দিয়ে দেবে, আমার স্কুল আছে মানে সরি আমার অফিস আছে, তো চলো এলো ব্যাপার চাটা খাই, করতে পারবো না সিম্বা, আই কান্ট ডু এনিথিং, মামি বলেছে তোমাকে বেঁধে দিতে, এখন সেই জন্য বেঁধে দেওয়া হয়েছে, আবার ডিনার অবধি বাঁধা থাকবে, তোমার ডিনার হয়ে যাবে তারপর খুলে দেওয়া হবে, ভাই কোথায় রে, এই যে অ্যামাজন শুয়ে থাকছে শুধু, বাবা এটা 10 মিনিট দেখবো আর দেখবো না, আবার কালকে দেখবো ঠিক আছে, ইয়ে শোন, আরে ইয়ে শোন বলো রে, ওকে দেখো ভাই টাইগার শুয়ে পড়েছে, সিম্বাও শুয়ে পড়েছে, পাপা এসিটা একটু পরে অন করবে, পাখাটা খারাপ হয়ে গেছে সেই জন্য আমাদের স্ট্যান্ড ফ্যান চলছে আর কিচ্ছু শোনা যাচ্ছে না, ঠিক কি না, জোরে জোরে কথা বলতে হবে না, কিচ্ছু শোনা যাচ্ছে না স্ট্যান্ড ফ্যানের আওয়াজে, টাইগার কাটে উঠে যা উপরে দো, তাতে 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 উঠো উঠো কাটে উঠো কাটে উঠো কাটে উঠো কাটে উঠো, গো 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 গো, গুড বয়, হ্যাঁ ভেরি গুড, পাপা ওগুলো গুছিয়ে ফেলো রং পেন্সিলগুলো, এখন ঘুমাতে হবে, এই বাবা 12টা বেজে গেল, শ্রীকৃষ্ণকে হ্যাপি বার্থডে বললো না তো, ঠিক আছে আবার কারেন্টটাই চলে গেল, এই নিয়ে 4 টাইমস কারেন্ট চলে গেল, এই বাবা 4 টাইমস কারেন্ট চলে যাচ্ছে, এরকম করে কি করি হবে বলো তো, ঠিক আছে বাইরে বৃষ্টি হচ্ছে বারবার কারেন্ট চলে যাচ্ছে, বারবার কারেন্ট চলে যাচ্ছে, আমি একটু পছন্দ করি কিন্তু কারেন্ট চলে গেলে সেটা তো একটুকু পছন্দ করছি না আমি, এখন দেখো কি হবে বলো তো, এখন আমাকে আবার গিয়ে পাম্পটা বন্ধ করতে হবে, এই নিয়ে বারবার পাম্প চালাচ্ছি আর কারেন্ট চলে যাচ্ছে, কি হবে উফ আমি ভয় পাচ্ছি, এখন তো কারেন্ট বন্ধ করো এবার, চলো পাম্প বন্ধ করো, পাম্প বন্ধ করতে হাতি করে, কি যন্ত্রণার কথা, শুনতে পাচ্ছ ভাই কি আওয়াজ খতল খতল করে, উফ আমি হাঁপি গেলাম, এটা হচ্ছে কুট্টুসের টেকনোলজি আর এটা হচ্ছে আমার টেকনোলজি, এই লাইটটা মিররে রিফ্লেক্ট করছে করে আমার উপর পড়ছে, আর আমি করব লাস্টের ভিডিওটা রেকর্ডিং, তারপর ব্লগটা ক্লোজ করে দেবো, কারণ অন্ধকারে ব্লগ করা যায় না বস, তো ব্যাপারটা হবে এরকম, হ্যাঁ এই লাইটটা আয়না রিফ্লেক্ট করে আমার উপর, যাই হোক
এরকম ভাবে ব্লক করা যায় না, অন্ধকারে করা পসিবলই না, সেজন্য ব্লকটা ক্লিন করছি। আর আজকে এখন বাজে হচ্ছে 12:50, আমার কুট্টুসের টাইগারের সিম্বার সবার খাওয়া হয়ে গেছে, পিঙ্কিরও খাওয়া হয়ে গেছে, কিন্তু ডাইনিং টেবিলে বসে ডিনার প্লেট হাতে নিয়ে ডিনার কমপ্লিট করার পরে ফোনে হয়ে যাচ্ছে। চল চলো ওটা ওর পার্ট, আমার এবার ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকালবেলা অফিস আছে, কুট্টুস হয়ে কালকে স্কুল ছুটি, কারণ কালকে জন্মাষ্টমী, সবাইকে জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন, কারণ কালকে শ্রীকৃষ্ণের বার্থডে না বাবা। ওকে সি কোথায় গেল এই যে আচ্ছা ঠিক আছে ওকে, তো এই হলো ব্যাপার। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, ব্লগটা ভালো লাগলে লাইক করো, ভালো লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। আরে পাপা এটা কিসের ম্যাপ বানাচ্ছে রে? ওই ব্লুবেরিটা কে খাওয়াচ্ছি। কি ব্লুবেরি কাকে খাওয়াচ্ছিস? এটা আবার কি জিনিস? হ্যাঁ ব্লু বেবি। এটা বেবি? ব্লু বেবি। এটা ভূতুর বেবি? না দা ব্লু। না রে এটা ভূতুর ব্লু, কোন একটা ভূতুর বেবি হবে এটা, আমি কি ভয় পাচ্ছি? দা ব্লু উড়ি বাবা ব্লু, আমি ভয় পাচ্ছি বাবা। এটা দা ব্লু। আরে কিন্তু আমি তো ভয়ই পাচ্ছি ব্লু, আমি সত্যিই বলছি আমি ভয় পাচ্ছি বাবা, আদি আমি ভয় পাচ্ছি রে। না না ভয়, এটা ব্লু। আরে ভয় রে ব্লু, না রে এটা ব্লু। You just wanna lose your mind, I know you hurt.